আশা করছি সবাই ভালো আছেন। সরকারের লকডাউন থেকে বের হওয়ার চার ধাপের পরিকল্পনার সাথে সাথে এখন শুরু হয়েছে অর্থনীতি পুনরুদ্ধারের আলোচনা। এরই মধ্যে আগামী বাজেটে নাগরিকদের জন্য কি থাকছে এমন আলোচনা তো আছেই। করোনাকালীন সময়ে সরকার ইউনিভার্সাল ক্রেডিট সপ্তাহে £20 বাড়িয়ে দিয়েছিল গত বছর এপ্রিল থেকে, যা এবছর এপ্রিলে বন্ধ করে ফেলার ঘোষণা করেছে পরিকল্পনা করছে সরকার। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব অবস্থান নিয়েছে লেবার পার্টি। তারা বলছে আরও এক বছর অন্তত এই বরাদ্দ অব্যাহত থাকুক। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না আসলেও চাইল্ড বেনিফিট প্রতি সপ্তাহে বাড়ছে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদপত্র দৈনিক মিরর। যদিও এই বৃদ্ধি খুব উল্লেখযোগ্য নয়, তবুও এই সরকার শিশুদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে এবং এটি সবসময়ের জন্যই থাকবে। প্রথম বাচ্চার জন্য বর্তমানে সপ্তাহে দেওয়া হয় £21.05, যা আগামী এপ্রিল থেকে £10 সপ্তাহে বাড়বে। তখন £21.15 পাবে প্রথম শিশু। দ্বিতীয় বাচ্চার জন্য বর্তমানে দেওয়া হচ্ছে £13.95, যা এপ্রিল থেকে £5 বেড়ে প্রতি সপ্তাহে £14 হবে। এই নতুন রেট কার্যকর হবে 12 এপ্রিল থেকে। 16 বছর বয়স পর্যন্ত সব শিশুই এই বেনিফিট পাবে। এছাড়া ফুল টাইম বা পূর্ণকালীন শিক্ষায় থাকলে 20 বছর বয়স পর্যন্ত এটি কার্যকর থাকবে। আগামী 6 এপ্রিল থেকে নতুন অর্থনৈতিক বছর শুরু হবে যুক্তরাজ্যে। একই সময়ে পেনশন মানের ষাটোর্ধ্বদের ভাতা বাড়বে 2.5% এবং ইউনিভার্সাল ক্রেডিট 0.5% বাড়বে। যেহেতু সপ্তাহে £20 কেটে ফেলা হবে, তাই এই 0.5% বাড়লেও সেটি খুব বেশি প্রভাব ফেলবে না। এই ছিল আগামী বাজেটে বেনিফিট ও অন্যান্য সহায়তা নিয়ে সরকারের পরিকল্পনার বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।